যখন অনেক দামি বস্তুর কথা ওঠে তখন আমাদের মাথায় সোনা বা হীরার কথা আসে। সোনা বা হীরা আমাদের পৃথিবীতে বাস্তবে অনেক দামি পদার্থগুলোর মধ্যে একটি। সারা পৃথিবী এই বস্তুটির জন্য পাগল। কিন্তু আপনি কি জানেন, আমাদের পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যেগুলো সোনার চেয়েও অনেক দামি। অস্পষ্টের আজকের আয়োজনে বিশ্বের ছয়টি এমন জিনিস সম্পর্কে বলবো যা বিশ্বের বড় বড় কোটিপতিরাও কিনতে হিমশিম খাবে। কোকেন, এই বিষাক্ত নেশা প্রায় সব দেশের যুবকদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই কোকেন আমাদের দেশ সহ অনেক দেশে ব্যান্ড করা হয়েছে। তবে এই বিষাক্ত কোকেন সস্তা নয়। এক গ্রাম কোকেনের দাম প্রায় 5,000 থেকে 8,000 টাকার মধ্যে, মানে 10 গ্রাম কোকেনের দাম পড়বে 50,000 থেকে 80,000 টাকার মধ্যে, যা বর্তমানে সোনার চেয়েও অনেক দামি। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। টেফিট, দেখতে অনেক সুন্দর আর হীরার থেকেও অনেক বেশি দুর্লভ এই পদার্থটি অনেক বেশি দামি। এর 1 গ্রামের মূল্য প্রায় 17 লাখ টাকা। আলাদা আলাদা রঙে পাওয়া যায় এই পদার্থটি পুরো পৃথিবীতে তার একটি আলাদা পরিচয় বানিয়ে নিয়েছে। এই পদার্থটি বিশেষ করে শ্রীলঙ্কায় পাওয়া যায়। প্লুটোনিয়াম, এটি সেই উপাদান যার সাহায্যে আমেরিকা সবচেয়ে প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিল। প্লুটোনিয়াম প্রথমে 1941 সালে তৈরি করা হয়েছিল। প্লুটোনিয়ামের 1 গ্রামের দাম 3,30,000 টাকা। নিউক্লিয়ার হাতিয়ার বানাতে এটা ব্যবহার করা হয়। এটার সামান্য পরিমাণ দিয়ে আমরা পুরো শহরের বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তবে দুর্ভাগ্যক্রমে প্লুটোনিয়াম এখন পর্যন্ত খুব সামান্য পরিমাণে খুঁজে পাওয়া গেছে। পায়ানাইট, বিশ্বের অনেক দামি পাথরের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেক কম মানুষই পায়ানাইটের কথা জানবেন হয়তো। এই পাথর হীরার চেয়েও দুর্লভ হওয়ায় দাম অনেক বেশি। আপনার কাছে টাকা থাকলে আপনি যত খুশি হীরা কিনতে পারবেন, কিন্তু পায়ানাইট কেবলমাত্র মায়ানমারে পাওয়া যায় এবং খুবই দুর্লভ একটি পাথর। 1957 সালে সর্বপ্রথম পায়ানাইটের খোঁজ পাওয়া যায়। প্রথমবার খুঁজে পাওয়ার পর 2001 সাল পর্যন্ত এই পাথরের মাত্র 3টি টুকরো পাওয়া গিয়েছিল। পরে দ্রুত খননের ফলে প্রায় 1,000টি পায়ানাইটের টুকরো পাওয়া যায়। পায়ানাইটের দাম প্রতি ক্যারেট 37 থেকে 44 লাখ টাকার মধ্যে থাকে। ক্যালিফোর্নিয়াম, এই জিনিসটা এতটা দামি যে যা শুনলে হয়তো আপনিও বিশ্বাস করবেন না। এর 1 গ্রাম কিনতে আপনাকে পুরো $700 মিলিয়ন খরচ করতে হবে। তবে বলা হয় এটি মানবজাতির জন্য অনেক বিপজ্জনক। 1950 সালে প্রথমবার একটি ল্যাবে এটা বানানো হয়। আসলে এই রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে মানুষের চিকিৎসা করা হয়। যেখানে অন্য সব রেডিও অ্যাক্টিভ পদার্থ হার মানে, সেখানে ক্যালিফোর্নিয়াম সফলতার সাথে করে ফেলে। এমনকি ব্রেন ক্যান্সারের জন্য ক্যালিফোর্নিয়াম ব্যবহার করা হয়। এই ক্যালিফোর্নিয়াম প্রকৃতিতে পাওয়া যায় না, এটা শুধুমাত্র ল্যাবে বানানো সম্ভব, আর এটা তৈরি করাও অনেক ব্যয়বহুল। অ্যান্টিম্যাটার, আমি যদি এই জিনিসটাকে অমূল্য বলি তাহলেও ভুল হবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই পৃথিবীতে সবচেয়ে দামি যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো অ্যান্টিম্যাটার। এর 1 গ্রামের দাম $177 ট্রিলিয়ন। কিন্তু অবাক করা বিষয় হলো অ্যান্টিম্যাটার সব জায়গায় পাওয়া যায়, তবে কেউ এটা দেখতে পায় না। বড় বড় বিজ্ঞানীরা মিলে ল্যাবে এটার খুব কম পরিমাণে তৈরি করেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।